আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কবুতরকে কি খাওয়ালে কবুতর খুব তাড়াতাড়ি ডিম পারবে তো এটার মধ্যে আমি কয়েকটা জিনিস আপনাদের জন্য মানে দেখলাম অথবা আমি বলবো যে কয়েকটা জিনিস আপনাদের জন্য আপনি যদি কবুতরকে মানে এই জিনিসগুলো খাওয়ান তাহলে আপনার কবুতর খুব তাড়াতাড়ি ডিম পারবো তো এক নম্বর হচ্ছে আপনার কবুতরকে যদি আপনি গিট খাওয়ান ঠিক আছে যদি আপনার কবুতরকে আপনি গ্রিট খাওয়ান তাহলে ওই কবুতরটা খুব তাড়াতাড়ি ডিম পাবো কারণ কবুতর গ্রিটটা অনেক পছন্দ করে আর অনেক পুষ্টি সহিত খায় আর কি কবুতরটা তারপর হচ্ছে আপনার কবুতরকে যদি আপনি রাজা খাওয়ান ঠিক আছে রাজাটাও খুব ভালো এবং পাশাপাশি আপনার ডাবলি মানে ডাবলি বলে যেইটাকে গোল গোল হ্যাঁ আপনার ওগুলো যদি আপনি খাওয়ান তাহলে আপনার কবুতর খুব দ্রুত ডিম পারবে সেটা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু গ্রিডটা আপনি প্রতিদিন খাওয়াবেন গ্রিডটা আপনি প্রতিদিন খাওয়াবেন বলতে প্রতিদিন অল্প অল্প করে খাওয়াবেন একসাথে আপনি খাবারের সাথে মিশ্রণ করবেন না তাহলে আপনার কবুতর ওই গ্রিডটা খেতে চাইব না দেখা গেছে যে আপনার আপনি যদি মিশ্রণ করেন তখন ওই জিনিসটা আর কি যে গ্রিটের একটা মানে ভিজা টাইপের কিছু থাকে মানে যেহেতু ওটা অ্যাসিড দিয়ে দেয় তো সাথে তার সেক্ষেত্রে মানে ওই কবুতরটা পছন্দ করে বেশি কিন্তু আপনি যদি আপনার কবুতরকে মানে খাবারের সাথে মিশ্রণ করেন তখন আর কি ওই জিনিসটা মানে শুখা যায় তো শুকায় গেলে দেখা গেছে আপনার কবুতর খেতে চায় না ঠিক আছে কবুতর খেতে চায় না এ বিষয়টা আপনি খেয়াল করবেন কবুতরকে আপনি বুট মানে ডাবলি বলে যেটাকে ওটা খাওয়াবেন আর হচ্ছে সাথে পুষ্টিকর গম দিবেন। বাজারে অনেক গম পাওয়া যায় যেটা কয়েকটা প্রাইস আছে যে যেগুলো যেগুলো হচ্ছে মিশ্রল মানে মিস মিক্স যেই গমগুলো আছে ওগুলো আপনি বাজার থেকে আনবেন আর শুধু গম যদি আপনার কবুতর খায় বিশেষ করে আমার কবুতর শুধু গমটা পছন্দ করে তো ঠিক আছে তো ওই কবুতরকে শুধু গমটাই আপনি খাওয়াবেন আর দেখা গেছে যেগুলা যেই কবুতরগুলো শুধু গম খেতে চায় না ঠিক আছে ওই কবুতরগুলোকে আপনি মিশ্রণ গম বা মিক্স গম ওটা খাওয়াবেন আর সাথে ড্রিপটা দিবেন ইনশাল্লাহ আপনার কবুতর খুব দ্রুত ডিম পারবে ঠিক আছে খুব দ্রুত ডিম পারবে আরেকটা জিনিস হচ্ছে আপনি আমি যেটা করি আপনার কবুতর যখন একটা খাঁচার মধ্যে মানে ডিম বাচ্চা করে একটা হাড়ির মধ্যে যখন ডিম বাচ্চা করে তখন আপনি যখন আপনার ওই কবুতরের বাচ্চাগুলার বয়স যখন আপনার দশ দিন বা এক সপ্তাহ হয় দিন পরে আপনি আপনার কবুতরের খাঁচায় আরেকটা হাঁড়ি দিবেন সাথে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার কবুতর আরেকটা হাড়ি দেওয়ার ক্ষেত্রে তখন আপনার কবুতর কি করবে ওই এক হাঁড়ির মধ্যে বাচ্চা থাকবো আরেকটা হাঁড়ির মধ্যে গিয়া মানে ডিম পাড়ার জন্য তারা প্রস্তুতি নিব আবার তো দেখা গেছে আবার তিন দিন পরেই অথবা এক সপ্তাহ পরেই ডিম পারবো তো দেখা গেছে যে বাচ্চা হওয়ার সতেরো দিন পরে বাচ্চাকেও আদার খাওয়াইবো প্লাস হচ্ছে যে ডিমের মধ্যেও তা দিব ঠিক আছে তো হিসাবে আমাদের দুইটা লাভ মানে আমরা কম সময়ের মধ্যে ডাবল বাচ্চা পাইতেছি তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো আমি কি কী আলোচনা করলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাত